কলকাতাটা অনেকটা দূরে জায়গাটা থেকে দেখাচ্ছে। তা কলকাতাতে ওরা ফিটানো, ওরা দেখালো, ঘোড়ার গাড়ি চড়ে আসলো। ওদের যে ম্যানেজার ছিল ওখানকার, সে ম্যানেজার ওদেরকে রিসিভ করলো এবং সব দেখিয়ে দিল। বাড়িটা খুব বড়, একটা দোতলা আগেকার সেই জমিদার বাড়ি, বুঝতে পারছো তো? কিন্তু একটা ভয়ার্থ বাড়িটাই একটা ভয়ার্থ বাড়ি ছিল। তা সেই বাড়িটাতে মণিমালিকা থাকতে শুরু করলো। এবারে কি, ওরা খুব বড় লোক, প্রচুর গয়না, চিন্তা করছে সবসময়, লোককে অবিশ্বাস করছে, এরকম একটা ক্যারেক্টার, অদ্ভুত ক্যারেক্টার, মানে যেটা সচরাচর রবীন্দ্রনাথ এরকম সিনেমা সচরাচর তুমি দেখলে, এটা একটা খুব গম্ভীর চরিত্র, মানে গম্ভীর বলতে কি, মানে কিরকম একটা অদ্ভুত চরিত্র, তাই একটা হরর, এর মধ্যে একটা বেশ ভয়ের ভূতুরে ব্যাপার আছে। তো গল্পটা আমি একটু বলে নিচ্ছি, তোমরা হয়তো এই গল্পটা জেনেও থাকবে। তা এই মহিলা মানে গয়নার প্রতি একটা অবসেশন, গয়নার প্রতি অবসেশন, মানে স্বামীর ভালোবাসা আর কারোর ভালোবাসা ওনা চাই না, শুধু গয়নার প্রতি অবসেশন, ওনা গয়নাকেই উনি ভালোবাসেন। তো অদ্ভুত ব্যাপার, স্বামীদের ব্যবসাটা ডাউন হয়ে গেল, উনি স্বামীকে পরীক্ষা করছেন, তো অন্তঃকরণটা খুব ছোট, স্বামীকে উনি শুধুমাত্র টাকা দিয়ে, টাকা পয়সা স্বামীর আছে প্রচুর, ব্যবসাপত্র করে, ভালো ভালো গয়না টয়না দেয়, এই যে কত গয়না পড়েছি দেখো, এই যে এরকম গয়নাপত্র পড়েন সবসময়, সেজে গুজে, মানে সেজে গুজে যে খুব একটা থাকেন তা না, গয়না পড়ে, মানে গয়নাটাকে বাক্সে রেখে দেন অথবা গয়নাটা পড়েন, এরকম একটা ব্যাপার। এইটা তো খুব অল্প গয়না, আরও বাক্স ভর্তি ভর্তি গয়না ওনার থাকে। তা স্বামীর ব্যবসাটা ডাউন যাচ্ছে, ব্যবসাটা ডাউন যাচ্ছে, তখন স্বামী একটু চিন্তায় পড়ে গেছে, বলছে যে একটু ধার দেনা করতে হবে আমাকে, দুদিনের জন্য একটু কলকাতা যেতে হবে, তোমাকে তো নিয়ে যেতে পারতাম কিন্তু তুমি তো ওকে যেতে চাও না। তখন স্ত্রী বলছে না না আমি যাবো না, আমি যাবো না, আমি দুদিনের জন্য কলকাতা চলে যাবো। স্বামীকে একটা শর্ত, ও স্বামীকে তখন পরীক্ষা করছে, বলছে যে তোমার তো ব্যবসাটাও কেন আর গয়না আর টাকা ধার করবে, আমি তোমাকে গয়না দেবো। তো স্বামী তো একটু আশা পেল যে যদি বউ কিছু গয়না দেয় তাহলে আর ওনার বাইরে থেকে ধার করতে হয় না। এবারে উনি কী করলেন, উনি যেই শুনেছে স্বামী, তখন বলে তুমি দেবে মনি, তুমি আমার গয়না কি দেবে তোমার? ও ব্যাস, ও সাংঘাতিক ভয় পেয়ে গেল তখন হাজব্যান্ডকে। ও তখন কি করলো, ও বলল না না আমি দেবো না, না আমি গয়না দেবো না তোমাকে, তুমি যাও কলকাতা থেকে যেখান থেকে পারো সেখান থেকে গয়না ধার করো টাকা। একটু ভালোবেসো কিন্তু তোমার আমার গয়না
আমি তো তোমার গয়না চাইনি মনে তুমি চাইতে ভায়ু তলা ও ছাশে।